আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের লাস্ট ডে মায়ামিতে, আমরা চলে যাব নিউ ইয়র্কে। তো আমি এখন আছি লিংকন রোড মলে। এটা কিন্তু পুরো একটা শপিং মল বলতে গেলে, কারণ অনেক দোকানপাট আছে, জায়গাটা খুবই সুন্দর। তো আপনারা যদি কখনও মায়ামিতে আসেন, এই লিংকন রোডে অবশ্যই অবশ্যই আসবেন। আর আজকে ব্লগটা দেখাবো হচ্ছিল আমরা কীভাবে নিউ ইয়র্কে যাবো। তো বেসিক্যালি মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, তো আশা করি ভালো লাগবে। তো আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো লোয়েস্ট হোটেলটিকে আমরা একটু উবার নিয়ে এখন মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছে। একটু খারাপ লাগছে, কারণ আমরা চলে যাব নিউ ইয়র্কে। ভালোই ঘোরাঘুরি হলো, এখন নিউ ইয়র্কে গিয়ে তো আবার বিজি লাইফ। তো যাই হোক, তো আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে যাচ্ছি। এটা হচ্ছে মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাই দ্য ওয়ে, আমরা যে লোয়েস্ট হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসলাম উবারে, এটা ভাড়া ছিল হলো $21। বেশি দূরে না, অনেক কাছেই, 10-15 মিনিট ড্রাইভ। যাই হোক, এয়ারপোর্টটা কিন্তু অনেক বড়, এই মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অনেক বড় আপনার। আর আমরা একটু আর্লি চলে আসছে। এখানে অনেক শপিং মল দেখতে পাচ্ছেন, ডিউটি ফ্রি দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আপনারা কিছু কিনতে চান, কিনতে পারবেন। সো হাতে হাতে একটা ডানকিন ডোনাট দেখতে পেলাম আপনার এই ডিউটি ফ্রির পাশে, এই ডানকিন ডোনাটটা। তো আমি একটা কফি নিব, আর আমার মেয়ে বলছে ওনাকে ডোনাট খাবে। এখানে ভালো স্মুদিও পাওয়া যায় আপনার। আমি আসলে, ডানকিনে আসলে সবসময় একটা ম্যাঙ্গো স্মুদি নেই, আপনারা ওটা ট্রাই করতে পারেন, ম্যাঙ্গো স্মুদি। তো যাই হোক, দেখতে থাকুন আমার ভিডিওটা, আরও ঘোরাঘুরি করবো, কারণ আমাদের হাতে অনেক টাইম আছে, আমাদের ফ্লাইট হচ্ছে রাতে। দেখতে পাচ্ছেন আমার মেয়ে আর কিভাবে দোলনা খাচ্ছে।
চেয়ারগুলো আসলে দোলনার মতোই, আপনি আসলে অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন। আমার মেয়ে আয়রা বললো যে পাপা দেখো ওগুলো কি, ওই আগে দেখাইছে আমাদেরকে। যাই হোক, আমাদের গেট নাম্বার হচ্ছে D40, বাট এটা D39, তো আর একটু সামনে। এয়ারপোর্টটা কিন্তু আসলে অনেক বড়, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। আমি মনে করি যে ডোমেস্টিক ফ্লাইট যেগুলো, এগুলোতে 4 ঘন্টা আগে না এসে 2 ঘন্টা আগে আসলেই হবে। হ্যাঁ, যখন আমরা বাংলাদেশে যাই তখন 4 ঘন্টা আগে আমরা সবসময় যাই, কারণ লাগেজ টাগেজ থাকে, অনেক কাজ থাকে। আর ডোমেস্টিক ফ্লাইট না 2 ঘন্টা আগে আসলেই হবে। আর যাই হোক, D40-তে আমরা চলে আসছি, অনেক আর্লি চলে আসছি, আমরা ঘন্টাখানিক পরে প্লেনে উঠবো। আমার মেয়ে আয়রা বলতেছে পাপা যাব না, আরও থাকবো এখানে, তো কি করা, যেতে তো হবে, ওর স্কুল খুলে যাবে। তো আমরা এখন প্লেনে ঢুকলাম, আমেরিকান এয়ারলাইন্স এটা। আমি মনে করি আপনার ওই ফোয়ান্টায়ের থেকে আমেরিকান এয়ারলাইন্সটা বেটার। আর সবচেয়ে ডোমেস্টিক ফ্লাইটে আমার কাছে ভালো লাগছে হলো আপনার ডেল্টা, আর আমেরিকান এয়ারলাইন্স আর ইউনাইটেড, এই তিনটা বেস্ট আমি মনে করি। ইউনাইটেড এয়ারলাইন্সটা আরও বেটার। তো এই তো আমরা এখন বসে যাব, অলওয়েজ আমি তো সবসময় উইন্ডো সিট নেই, তো আয়রা এখন উইন্ডো সিটে চলে যাবে। আগে তো আমি নিতাম একা উইন্ডো সিট, এখন মেয়ে হওয়ার পরে ওই আমার জায়গাটা নিয়ে নেয়। হঠাৎ একটা বেবির সাথে দেখা হয়ে গেল, কিন্তু আমি তো চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন এরকম ছোট একটা বেবি আমার সিটের পাশে বসছিল ওর মার সাথে। কী এক কান্না, কী এক অবস্থা, মানে আমার 22 ঘন্টা ফ্লাইট কী যে হয়েছিল, মানে ওটা আর ভুলতে পারবো না। তারপর থেকে আমি সবসময় দোয়া করতাম যে আমার পাশে যেন কোনো বেবি না বসে। যাই হোক, এই বেবিটা চুপচাপ হা করে আছে শুধু, কোনো কান্না করছে না। যাই হোক, আমরা চলে যাবো এখন, মা আমি থেকে চলে যাচ্ছি, তাহলে খারাপ লাগছে। যাই হোক, যেতে তো হবে, এখন আমাদের নিউ ইয়র্ক সিটি চলে যাব কর্মজীবনে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকুন তাহলে আমার ভিডিওটা।
ফাইনালি আমরা ল্যান্ড করছি লাগোরিয়া এয়ারপোর্টে, আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কে চলে আসলাম। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট লাইক দিবেন। তো ইনশাআল্লাহ আমার নেক্সট ব্লগে দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।